নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বুধবার দু হাজার তেইশে যদি আপনি জনধন যোজনা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কীভাবে খুলতে পারবেন তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখাবো এখন বর্তমানে কিন্তু জনধন যোজনা অ্যাকাউন্ট আপনি অনলাইনে কিন্তু খুলতে পারবেন খুব সহজেই এবং কিন্তু জনধন যোজনা অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু বিভিন্ন রকম সুবিধা পেয়ে যাবেন যদি আপনি জন ধন যোজনা অ্যাকাউন্ট খুললেন তাহলে কিন্তু হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্কে কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু বিভিন্ন রকম সুবিধা রয়েছে এই অ্যাকাউন্টে সেই জন্য আজকে পর্যন্ত আপনাদের দেখাবো যে জনধন যোজনা অ্যাকাউন্ট খুলতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এর কী কী সুবিধা পাবেন এবং কী ভাবে আপনি অনলাইনে এই অ্যাকাউন্টটা ওপেন করবেন তাহলে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম আপনাদের বলবো যে এই জন ধন অ্যাকাউন্টটা কী বা এখানে আপনি কী কী সুবিধা পাবেন বা এখানে খুলতে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত বলবো বলব ধন অ্যাকাউন্ট কী বা এই যোজনা আপনি অ্যাকাউন্ট খুলে আপনি কী কী সুবিধা পাবেন অথবা এখানে আবেদন করতে গেলে এখানে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং কিন্তু কোন কোন ব্যাঙ্কে এই যোজনার অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন এবং কীভাবে আপনি আবেদন করবেন এই যোজনার অ্যাকাউন্টের জন্য ঠিক আছে তো প্রথম বলবো জন ধন অ্যাকাউন্টটা কী তো প্রথম বলবো যে জন ধন অ্যাকাউন্টটা হলো প্রধানমন্ত্রী একটি যোজনা তো এই যোজনার মাধ্যমে গরিব দিকে মানুষদের যাদের অ্যাকাউন্ট খোলা টাকা নেই অথবা যারা অ্যাকাউন্টে টাকা রাখতে পারে না তাদের জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে এই অ্যাকাউন্টটা খুলে দেওয়া হচ্ছে তো এই অ্যাকাউন্টটা যদি আপনি খুলে দেখেন তাহলে কিন্তু আপনাকে মিনিমাম ব্যালেন্স কিন্তু রাখতে হবে না আপনার যদি অ্যাকাউন্টে জিরো ব্যালেন্সও থাকে তাও কিন্তু আপনার কোনো চার্জ কিন্তু কাটবে না ঠিক আছে এবং কিন্তু এই যে যোজনা অ্যাকাউন্টটা আপনি খুলবেন তো এই জন্য কিন্তু এর অফিসাল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনি পুরো ডিটেলসটা আপনি চেক করতে পারবেন ঠিক আছে এই যে প্রথমত অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেল তো এবারে অ্যাবার্ড অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু প্রধানমন্ত্রী জনধন যোজনা সম্বন্ধে এখানে জানতে পারবেন এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে স্কিম ডিটেলস এই অপশানে ক্লিক করলে এর ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেছে এখান থেকে আপনি পুরো ডিটেলসটাকে চেক করতে পারবেন ঠিক আছে তো এবার এর পরে বললে কি আপনার এই যে জনধনের অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্টস লাগবে তো এখানে আপনার আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে ফটো এবং মোবাইল নম্বর এই চারটি ডকুমেন্টস কিন্তু লাগবে তো এবার বলুন জন্ধান অ্যাকাউন্ট খুললে আপনার কী কী সুবিধা পাবেন তো দেখুন এবারে কিন্তু প্রথম কিন্তু আপনি সেভেন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনাকে মিনিমাম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই এবং যত টাকা রাখবেন তার কিন্তু আপনি ইন্টারেস্ট কিন্তু পাবেন ঠিক আছে এবং এই যোজনা আপনি অ্যাকাউন্ট খুললে সঙ্গে সঙ্গে আপনাকে ডেবিট কার্ড প্রোভাইড করা হবে তো এছাড়াও কিন্তু এই জন্য যদি আপনি খুলে দেখেন তার কিন্তু এক লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পাবেন এবং কিন্তু দশ হাজার টাকা ওভার ড্রাপের সুবিধা পাবেন তো দশ হাজার টাকা অভার মানে আপনার অ্যাকাউন্টে হাজার টাকা নেই তাও কিন্তু আপনি এক্সট্রা কিন্তু দোহা টাকা তুলতে পারবেন এখন থেকে এই সুবিধা কিন্তু আছে এছাড়া বিভিন্ন রকম যোজনা যেমন কিন্তু প্রধানমন্ত্রী জীবন যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা ব্যব যোজনা অটল পেনশন যোজনা এইসব যোজনা কিন্তু টাকা সরাসরি আপনি কিন্তু আপনার এই ব্যাঙ্কে কিন্তু নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো এবার বলবো যে এই ব্যাংকের আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন এখানে কোন কোন ব্যাঙ্কে আপনি খুলতে পারবেন যে এই জন্য অ্যাকাউন্টটা আপনি কোন কোন ব্যাঙ্কে খুলতে পারবেন এ কিন্তু পুরো লিস্টটা কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ব্যাঙ্কে খুলতে পারবেন পুরো লিস্ট দেওয়া হয়েছে এখান থেকে এসে কিন্তু আপনি পুরো চেক করতে পারেন পুরো ডিটেলসটা চেক করতে পারেন যে কোন কোন ব্যাঙ্ক থেকে আপনি বর্তমানে জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে পুরো ডিটেলস কিন্তু লেখা রয়েছে ঠিক আছে এখানে পুরো ডিটেলসটা দেখে নেবেন এরপরে কী করবেন এরপর যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান আপনি কী করতে পারেন যদি আপনি অফলাইনে করতে চান তাহলে কিন্তু এই ফর্মটা ডাউনলোড করবেন ক্লিক করা অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফর্মটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে তারপরে এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে তো ফিল আপ করার জন্য এখানে কিন্তু আপনার নাম এবং আপনার সমস্ত ডিটেলস এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপরে কী করবেন তারপর কিন্তু আপনার ফুল নেম এখানে লিখে দেবেন অ্যাড্রেস পিনকোড আধার নম্বর এখানে কিন্তু প্যান কার্ড নম্বর সমস্ত ডিটেলস কিন্তু লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে সিগনেচার করে দেবেন সিগনেচার করে দেওয়ার পর তারপরে উপরে কিন্তু আপনার ফটো কিন্তু মারিয়ে দেবেন ঠিক আছে এখানে ফটো মারিয়ে দেবেন এখানে ফটো মারিয়ে দেওয়ার পর তারপরে এই ফর্মের সঙ্গে আপনার যে যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসটা এখানে অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পর যেই ব্যাঙ্কে আপনি খুঁজে যান সেই ব্যাঙ্কে গিয়ে জমা করে দিলেই আপনার কিন্তু অ্যাকাউন্টটা খুলে যাবে it. <laughs> তো এবার যদি অনলাইনে করতে চান তাহলে কী করবেন তারা এখানে লিখবেন যে জনধন যোজনা অ্যাকাউন্ট ওপেনিং অনলাইন এখানে লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিভিন্ন ব্যাঙ্কের কিন্তু অপশান খুলে যাবে তো প্রথম দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ বরোদা তো যদি ব্যাঙ্ক অফ বরোদা খুলতে চান দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট এই অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ব্যাঙ্ক অফ বরোদার অফিসার অফিসে কিন্তু আপনার সামনে খুলে যাবে খুলে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী জনধন যোজনা এবারে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে নতুন পেজ ওপেন হয়ে যাবে তারপরে এখানে আপনার নাম ইমেল আইডি মোবাইল নম্বর এবং স্টেট সমস্ত বসিয়ে এখান থেকে আপনি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তো এইভাবে অনলাইন আপডেট করতে পারবেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বড়তে আপনি খুলতে চান প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট যদি খুলতে চান তার খুলতে পারবেন তো এবার যদি আবার অন্য কোনো ব্যাঙ্কে খুলতে চান তাহলে আপনি কি করবেন তাহলে তাহলে পুনরায় এখানে চলে আসবেন চলে পর দেখছেন অ্যাক্সিস ব্যাঙ্ক আপনি যদি অ্যাক্সিস ব্যাঙ্কে খুলতে চান তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে যদি অ্যাক্সিস ব্যাঙ্কের যে অফিসিয়াল অফিসার আপনার সামনে খুলে যাবে তো এখান থেকে আপনি খুব সহজে কিন্তু আপনি জনধন যোজনা অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন ঠিক আছে তো অনেকগুলি ব্যাঙ্কে কিন্তু বর্তমানে কিন্তু অনলাইনে চালু হয়নি তো এখান থেকে আপনি চেক করে নেবেন যে আপনি যেই ব্যাঙ্কে খুলতে চান সেটা কিন্তু অনলাইন না অফলাইন এখান থেকে আপনি চেক করে নেবেন যে অ্যাকাউন্টটা খোলার পদ্ধতিটা অনলাইন না অফলাইন এখান থেকে চেক করে নেবেন এবং যেই ব্যাঙ্কে খুলতে যান তার কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তো সেই ব্যাঙ্কে খুলতে গেলে কী কী এলিজিবিটি ক্রাইটেরিয়া দরকার সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে ঠিক আছে সেই জন্য কিন্তু যেই ব্যাঙ্কে আপনি যোজনা অ্যাকাউন্টটা খুলবেন তার ডিটেলস কিন্তু চেক করে নেবেন যে সেই ব্যাঙ্কের কী এলিজিবিটি ক্রাইটেরিয়া তো এবার দেখছি আপনি ইউনিয়ন ব্যাঙ্কে খুলতে চাইলে তাহলে কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউনিয়ন ব্যাঙ্ক কিন্তু অফিসের অফিসে খুলে যাবে এবং যার এলিজিবিটি ক্রাইটেরিয়া এবং সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে আপনি চেক করে নেবেন চেক করে নেওয়ার পর তারপরে এই ব্যাঙ্কে যদি খুলতে চান সেই এলিজিবিটি ক্রাইডেরিয়া হিসাবে আপনাকে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে তো তারপরে কি দেখতে পাচ্ছেন এবারে যদি আরও ব্যাংকের এখানে নাম দেওয়া রয়েছে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্কে যদি খুলতে চান তাহলে তো এই অপশানে ক্লিক করবেন এই প্রধানমন্ত্রী জনধন যোজনা রুরাল ব্যাঙ্কিং এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এর অফিসের বছর খুলে যাবে বর্তমান কিন্তু একটু সার্ভারের প্রবলেমের জন্য প্রবলেম হচ্ছে সে কিন্তু বর্তমানে খুলছে না তো আপনারা ট্রাই করবেন যে স্টেট ব্যাঙ্কের এটা খুলছে কিনা যদি খুলে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু জনধন যোজনা যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু আপনি অনলাইনে এবং অফলাইনে খুব সহজে কিন্তু খুলতে পারবেন এবং খুলে কিন্তু অনেক রকমের সুবিধা কিন্তু পেয়ে সেই জন্য যারা যারা বর্তমানে প্রধানমন্ত্রী জনধন যোজনা এখন খুলতে চান তাহলে এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই খুলতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে ফুল প্রসেস তো এছাড়াও যদি আপনি ফিনো ব্যাঙ্ক থেকে বর্তমানে কিন্তু জনধন যোজনা এখন খোলা হচ্ছে তো আপনি যদি ফিনো ব্যাঙ্ক থেকে যদি জনধন যোজনা এখনও খুলতে চান তাহলে লিখবেন যেখানে ফিনো পেমেন্ট লিখে সার্চ করবেন তারপরে কিন্তু এর অফিসের অফিসে আপনি ওপেন করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বলে একটা অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেভিংস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই সেভিংস অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জনধন সেভিংস অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে এখান থেকে পুরো ডিটেলসটা চেক করতে পারবেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে তারপর কিন্তু এইটা ফিল আপ করবেন ফর্মটা সমস্ত ডিটেল ফিল আপ করে অ্যাপ্লাই না অপশন ক্লিক করে খুব সহজে এখানে আপনি কিন্তু আবেদন করতে পারবেন জনধন অ্যাকাউন্টের জন্য ঠিক আছে তো এটা ফুল বসে তো এইভাবে কিন্তু আপনি ধরে অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন যেই ব্যাঙ্কে খুলতে যান সেই ব্যাঙ্কের অফিসিয়াল অফিসারে গিয়ে খুব সহজে আবেদন করতে পারবেন এবং আপনি চেক করে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেলুটানটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে না এই ভিডিওতে থ্যাংক ইউ